কিছুক্ষণ আগে বিজেপি নেতা তথা ভিশন ডকুমেন্টে 299টি জুমলা প্রতিশ্রুতি দেয়া ব্লাফ মাস্টার ডক্টর অশোক সিনহা অক্সিলিয়াম গার্লস স্কুলে ধর্ষণে জড়িত থাকা বর্তমানে কুখ্যাত ড্রাগস মাফিয়া সুনীত সরকারকে পাশে বসিয়ে স্বীকার করেছিলেন যে গতকাল বামফ্রন্টের সমাবেশে লোক আসতে বাধা দেয়া হয়েছিল যাক সত্য বলে কিছুটা পাপ মোচন করলেন বটে কিন্তু হার না মানা জেদির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ঠিক শুনেছেন হার না মানা জেদের ছবি রেল স্টেশন থেকে শহরে আসার গাড়ি ছিল না এক জনজাতি যুবক যিনি বিশেষভাবে সক্ষম তিনি প্রায় হামাগুড়ি দিয়ে মাঠে পৌঁছেছিলেন সেদিন এই একটা ছবি বলে দেয় পাহাড় কেমন আছে আর ঠিক কি চাইছে ব্লাফমাস্টার অশোক সিনহাকে জবাব দিল সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সকাল দেখেছেন আপনারা পাহাড় থেকে বহু লোক এসেছে গতকাল এমনকি একজন যে শারীরিকভাবে অচল সে সুদূর গন্ডাসরা থেকে এসেছে যে পাহাড়ে মানুষ যে সুখে থাকতো ঠিক আছে সুস্থ মানুষ সবল মানুষ পার্টি ডেকেছে আসবেন কিন্তু একজন বিকলাঙ্গ মানুষ তিনি তিনি এই সমাবেশে এসেছেন এটা সংখ্যা একটা হলেও এটা একটা সিম্বলিক অর্থাৎ পাহাড়ের হাজার হাজার মানুষের তার মনের অবস্থা কি সেখানকার সিচুয়েশন কি তারই পরিচয় হলো এই বিকলাঙ্গ মানুষটার নাম বোধে অর্জুন অর্জুন ত্রিপুরা এবারে জিতেনকে ছাড়ুন ব্লাফমাস্টার অশোক পাশে এক ড্রাগস মাফিয়া সুনীত সরকারকে বসিয়ে যা বলা যায় তাই বলে আক্রমণ করেছিল বামফ্রন্টকে অশোকের পর চুপ থাকেনি বিরোধী বামফ্রন্ট অশোক সিনহা এবং সিপিআইএম রাজ্য সম্পাদককে এবারে শুনুন পাশাপাশি এরকম রাজনীতির ক্ষেত্রে মানুষের ভোটের ক্ষেত্রে 2+2=4 হয় না এটা পরিষ্কার ত্রিপুরাতে দুটো ভোট ছিল এতদিন বিজেপি আসার আগে কংগ্রেস এবং সিপিএম ক্লিয়ার কাট পোলারাইজেশন ছিল এবং এটা ঠিক ফ্রেন্ডলি ফাইট ছিল না ইউ আর উইটনেস টু ইট ত্রিপুরাতে ইলেকশন যতবার হচ্ছে না কোনোদিনই ফ্রেন্ডলি ফাইট ছিল না এবং শহীদ হওয়া কবর ফোড়া এটা সিপিএমের যেটা কালচার আমি আমার যা বয়স এখন আমি সিপিএম এর আগে ত্রিপুরাও দেখেছি সিপিএম এর ত্রিপুরাও দেখেছি সিপিএম আসার আগে ত্রিপুরার নির্বাচনে কোনোদিন ভায়োলেন্স হতো না ত্রিপুরার সমস্ত রাজনৈতিক ভায়োলেন্স এর আমদানিকর্তা সিপিএম এবং এই রাজনৈতিক ভায়োলেন্স এর সমস্ত আঘাত বেশিরভাগ আঘাত এসেছে বিরোধী দলের মানে তখনকার দিনে কংগ্রেসের ছেলে ত্রিপুরা এরপরেও লজ্জাসর হারিয়ে তাদের যদি আবার ডাকা হয় ডাকুক ডাকতেই পারে তাদের মধ্যে কেউ যদি যেতে চায় মা খাওয়া করে যে ম্যানেজার তার কাছে গিয়ে তার সঙ্গে যোগ দিতে চায় সেটাও তার গণতান্ত্রিক অধিকার ডাকতেই পারে কিন্তু আমরা মানিকবাবু কি করলেন বা কংগ্রেসের তারা কি করলেন সেটা দিয়ে রাজনীতি করা বা সেটা দিয়ে নির্বাচনে যাব না আমরা যা কাজ করেছি সেটা যদি মানুষের পছন্দ হয় মানুষ আমাদের আবার সরকার করবে সেটা যদি মানুষের না পছন্দ হয় এটা গণতন্ত্র মানুষের ডিসিশন জনতার ডিসিশন ফাইনাল আমরা আমাদের মতো করে কাজ করবো সেই কাজ মানুষের কাছে নিয়ে যাব যদি মানুষকে দেখাতে পারি বোঝাতে পারি মানুষ যদি বোঝে আমাদের আবার নির্বাচিত করবেন নাহলে করবেন না গণতন্ত্রে কেউ ক্ষমতায় সারা জীবন থাকবে না মানুষ তার নিজের মতো করে তার সরকার তৈরি করবে সেটাকে ডিসিশন দেওয়ার ক্ষমতা আমার নেই আমি মানুষের কাছে গিয়ে হাজির করে বলতে পারি আমি এই করেছি আমি এই করবো দেখো আগে যা করেছিলাম তুলনা করে মানুষ সেট করবে মানুষ বোকা না মানুষকে তো বোকা হওয়া ঠিক না যে মানুষকে কেউ কিছু বললে সে তার কথা মানে আমি বললাম সব করেছি সে বললো কিছু করেনি এরকম হয় না মানুষ জানে কে কি করেছে সমস্ত ধর্ম বর্ণ আর সংস্কৃতি ভাষাকে আমরা সমানভাবে শ্রদ্ধা করি কাউকে আমরা ঠিক সেরকম ভাবে সংকীর্ণ বিচার করি না বলছেন যে তিনি ভারতীয় সংস্কৃতি পরম্পরাকে মানছেন তা তো ঠিকই কিন্তু আমরা বলবো ভারতীয় জনতা পার্টি তারা কোথায় কোথায় বলে রাষ্ট্রবাদ
ভারতীয় সংস্কৃতির ধারক। এই যে ঘটনাগুলি বললাম, একটা রাজনৈতিক দল একটা স্বাধীন দেশে, সর্বভারতীয় রাজনৈতিক দল, তার একটা জনসভা করবে, আর সেই জনসভা আটকানোর জন্য গাড়ি ঘোড়া আটকে দিতে হবে, জনসভা মানুষকে লাঠি সোঁটা রড দিয়ে আক্রমণ কর, বাড়িঘর আক্রমণ কর, এটা কোন দেশের সংস্কৃতি? ভারতীয় সংস্কৃতি আসলে যে এই ডাক্তারবাবু ঠিকই বলেছেন, কমিউনিস্টরা তারা ভারতীয় সংস্কার মানেন, ঘুরিয়ে হলে স্বীকার করেছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি এরা যে ভারতীয় সংস্কৃতির ধারে কাছেও নেই, আসলে তারা সেই তাদের যে প্রতিষ্ঠাতারা আরএসএসের গোলওয়ালকার মঙ্গেশকররা 1925 সালে আরএসএস প্রতিষ্ঠার আগে তারা মুসলিনি এবং হিটলারের কাছ থেকে গিয়ে বুদ্ধি পরামর্শ নিয়েছেন, এবং ফেসিস্টদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফেসিস্টদের ক্যাম্পে গিয়ে তাদের অনুশীলন দেখে এসছেন। এটাই ভারতবর্ষে আরএসএসরা আজকে অনুশীলন গ্রহণ করেছে, এই সংস্কৃতি আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাকে প্রয়োগ করছে। তবে ভোটের মুখে বিজেপি নেতা অশোক সিনহা বলেছেন, মানুষ ভোট না দিলে ক্ষমতায় আসব না, কিন্তু আমরা কি কাজ করেছি তা নিয়ে মানুষের কাছে অবশ্যই যাব। যে দল বিগত 4.5 বছরে কিছুই করেনি তারা কি করেছে সে গল্প দিতে গেলে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট প্রচারে যেতে হবে, নইলে নিশ্চিত বিপদ। কেন্দ্রীয় বাহিনী সাথে না থাকলে আবার না আমাদেরকেই খবর করতে হয় ভোটের প্রচারে গিয়ে ঝাঁটা পেটা খেলো বিজেপি নেতা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।